26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা শহরের ডিএসসি স্টেডিয়ামের মাঠে সৌন্দর্যায়নের জন্য মালদা জেলা প্রশাসনের তরফ থেকে মাঠে দূর্বাঘাসকে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যার ফলে বাচ্চাদের খেলাধুলার অসুবিধা হচ্ছিল এবং খেলাধুলা থেকে বঞ্চিত ছিল কটা দিন ধরে। এই খবর অতিরিক্ত জেলাশাসক অশোক কুমার মোদকের অজানা ছিল। এই খবর যেতেই তড়িঘড়ি উদ্যোগ নিয়ে সেগুলো আজ মাঠ থেকে পরিষ্কার করে ফেলেন এবং বাচ্চাদের খেলাধুলার পুনরায় ব্যবস্থা করে দেন। সৌন্দর্যায়ন 26শে জানুয়ারির জন্য জেলা প্রশাসন থেকে যেটা করা হচ্ছে তার জন্য খেলাধুলা ইত্যাদি যারা এই জগতের সঙ্গে জড়িত তাদের বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে, এটা আমরা টোটালি ডার্কে ছিলাম, আমরা জানতামই না। ইভেন আমরা যখন 26শে জানুয়ারির বড় মিটিং করি, ডিএসএ অথরিটির থেকেও আমাদের এই ব্যাপারে কিছু জানানো হয়নি এবং এটা পরম্পরাগতভাবে প্রতি বছরই চলে আসছে। এটার অ্যাসপেক্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে সৌন্দর্যায়ন, দু নম্বর হচ্ছে যারা ছোট ছোট বাচ্চারা স্কুলের এখানে পার্টিসিপেট করে, বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করে, এখানে যে প্যারেড হয় তাদের আলাদা করে কোনো লাইনিং করতে হয় না, ওই লাইনিংগুলো এইভাবেই হয়ে যায় এবং তাদের কাজের খুব সুবিধা হয়। এবং এটা পার্টিকুলার করা হয়েছে স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের অনুরোধের জন্য, যে যাতে তাদের পারফরমেন্স নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা করতে পারে। আপনারা দেখেছেন সেই পলিথিনগুলো যেভাবে বিছানো হয়েছিল সেটা একটা ডিমার্কেটেড এরিয়ার মতন হয়ে আছে। সুতরাং স্কুলের বাচ্চাদের এই দাবিটাকে মেনে নিয়েই আমরা এই সৌন্দর্যায়নের এবং ডিমার্কেশনের ব্যাপারটা করেছিলাম। কিন্তু উত্তরবঙ্গে যখনই দেখলাম, দেখা মাত্র আজকে আমরা সমস্ত পলিথিন সেখান থেকে সরিয়ে নিয়েছি এবং যেটা আরও বলা হয়েছে যে এক মাস ধরে সেই মাঠটাকে আমরা আটকে রেখেছি, এটাও সঠিক নয়। আজকের দিন হলে টোটাল 10 দিন হলো সেখানে পলিথিন পাতা আছে। আর যারা প্রতিদিন সকাল সন্ধ্যায় মাঠ পরিচর্যা করে, অর্থাৎ মাঠের চারিদিক দিয়ে যারা ঘোরাফেরা করে স্বাস্থ্য উদ্ধারের জন্য, তাদের জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা আমরা ছেড়িয়ে রেখেছিলাম। তা আবার বলছি যে এই এলাকার জনগণের দাবি মেনে, স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের দাবি মেনে আমরা এই কাজ করেছিলাম। যখনই আপনাদের পেপারে দেখলাম আমরা কিন্তু আমরা উল্টো করে দিয়েছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।